वेलकम बैक टू माय चैनल। तो কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার বিউটি প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি তোমাদের কাছে। অনেকদিন ধরে শুধু চ্যালেঞ্জ ভিডিও, গ্যাগটক ভিডিও আর ডেইলি ব্লগ যাচ্ছে। তো এবার আমি ভাবলাম যে অনেকদিন ধরে বিউটি প্রোডাক্ট রিভিউ করা হয় না। অনেকদিন ধরে অনেক রকম প্রোডাক্ট আমি কিনেছি, বাট সবকটার রিভিউ দিয়ে উঠতে পারিনি। বা শর্টসেও মাঝে মাঝে আমি ড্রেসের রিভিউ দিয়ে থাকি আর প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি, তো সেইটা দিয়ে ওঠার মানে সময় পাইনি। তো আজকে ভাবলাম যে আজকে সময় যখন আছে তো অবশ্যই একটা রিভিউ ভিডিও আমার নিয়ে আসা উচিত। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে রিভিউটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি নিয়ে এসেছি বিউটি গ্লেজের কালার বার আই শ্যাডো প্যালেট। তোমরা দেখতেই পাচ্ছ প্যালেটটা কিরকম। আর এটা ভীষণ ট্রেন্ডিং এ চলছিল আর ভীষণ চিপ প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে। আর এটা পিগমেন্টেশন কেমন, প্রাইস কিরকম, সব কিছুর ব্যাপারে আমি কথা বলবো। এটা ফার্স্ট কপি কিনা, ফেক কিনা, সব কিছুর বিষয়ে আমি কথা বলবো আজকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তোমাদের, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ওকে, প্রোডাক্টটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো এবার এটা মানে খুলে দেখি কেমন জিনিসটা। দেখতে পাচ্ছ এখানে একটা ইয়ে ছিল, প্লাস্টিকের মানে ছিল ওটা, তো ওটা আমি ফেলে দিয়েছি, জানি না কেন বাট ফেলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে এরকম চারটে এরকম প্যালেট টাইপের আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে টোটাল 60 কালারস আছে, 60খানা কালার আছে। তো বুঝতে পারছ খুব সুন্দর একটা মানে কম্প্যাক্ট জিনিস তোমরা পাবে এটা পারচেস করলে। আর এখানে দেখো গ্রিনিশের মধ্যে মানে গ্রিনের মধ্যে সমস্ত শেড দেওয়া রয়েছে, সেম এখানে অরেঞ্জের মধ্যে দেওয়া আছে, আর তারপরে দেখো ব্লু, ব্লুর মধ্যে দেওয়া আছে, আর তারপরে একটা রয়েছে পার্পেলের মধ্যে, দেখতে পাচ্ছ। তো এরকম চারটে কালার, তার সাথে কম্বিনেশন আরো অনেক রকমের কালার রয়েছে। তার সাথে যেটা বেস্ট পার সেটা হচ্ছে অনেকটা গ্লিটার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে আছে লাইট ব্লু, ডার্ক ব্লু, তারপরে হচ্ছে তোমার পার্পল, সিলভার, সিলভার আর ব্লু আর সিলভারের একটা কম্বিনেশনের গ্লিটার রয়েছে। তো এগুলোর পিগমেন্টেশন কিরকম সেটা এবার দেখি। তো ফার্স্টে যেটা নিচ্ছি দেখো অরেঞ্জ একটা শেড আছে, তো এই শেডটা নিচ্ছি তোমাদের দেখাই, অরেঞ্জের পিগমেন্টেশনটা দেখো। আচ্ছা এটা নিচ্ছি গ্রিন, আর এখান থেকে ব্লুর মধ্যে থেকে একটা নিই। তো ব্লুর দেখতে পাচ্ছ পিগমেন্টেশন, হয়তো ক্যামেরাতে অত ভালো আসছে না বাট আমি চেষ্টা করছি। এটা পার্পলের দিক থেকে তোমাদের দেখাচ্ছি এরকম, এরকম পিগমেন্টেশন। আর একটা ইয়েলো দেখাই, ইয়েলোটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যে কিরকম পিগমেন্টেশন হবে, তো সেটাই দেখাচ্ছি। দেখো ইয়েলো পিগমেন্টেশনটা কেমন জানি আবিরের রঙের মতো লাগছে। তো এটার পিগমেন্টেশন যেহেতু একটা লাইট কালার, তো এটার পিগমেন্টেশনটা অতটা ভালো না। ও ইয়েলো আর অরেঞ্জের পিগমেন্টেশন, লাইট কালারগুলো বেশিরভাগ পিগমেন্টেশনগুলো খুব একটা ভালো নয়। লাইট যেহেতু লাইট কালার, তার এগুলো পিগমেন্টেশনগুলো ভীষণ লাইট, তেমন একটা পিগমেন্টেশন নেই। আর এই যে এই ডার্ক কালারগুলো কিন্তু পিগমেন্টেশন ভীষণ ভালো, তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমরা বুঝতে পারবে যে জিনিসটার পিগমেন্টেশনটা যথেষ্ট ভালো, দেখতে পাচ্ছ। তো গ্লিটারগুলো নিয়ে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এগুলো দেখতে পাচ্ছ পাউডারি, আর এগুলো যখন তখন ফল আউট হয়ে যাবে, মানে যখনই তোমরা আই শ্যাডো হিসেবে ইউজ করবে তখন দেখবে এই জিনিসগুলো একদম আইজের নিচে ফল আউট হয়ে পড়ে যাচ্ছে বারবার করে। তো এই জিনিসটা একদমই ভালো না। তাও আমি পিগমেন্টেশন দেখিয়ে দিচ্ছি এগুলোর, দেখো এরকম, মানে এগুলো এরমভাবে এইভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা কি অবশ্যই এগুলো এইভাবে পড়ে যাবে। আমি একদমবার অ্যাপ্লাই করেছি, তোমরা দেখেছো একটা ভিডিও আমি এটার উপরে করেছিলাম, মানে একটা সরস্বতী পূজা লুক করেছিলাম, তখন আমি এটার হালকা একটা রিভিউ দিয়ে দিয়েছিলাম। তো এটা বলেছিলাম আলাদা করে একটা রিভিউ দেবো, তো সেটাই আজকে আমি করছি। আজকে দেখতে পাচ্ছ এটা কিরকম ইয়ে হয়ে যাচ্ছে, আর এটা ব্লেন্ড কিন্তু একদমই হবে না। তো আমি বলবো এখানে ম্যাট শেড যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ডার্ক কালার যেগুলো আছে সেগুলোর পিগমেন্টেশন ভীষণই ভালো, তোমরা ইউজ করতে পারো। আর গ্লিটারি গ্লিটারিগুলো কিন্তু একদম পিগমেন্টেড নয় আর ফল আউট করতে পারে, তোমাদের আগেই বলেছিলাম, তো সেই হিসেবে তোমরা ইউজ করো। আর এই যে এতগুলো শেড আছে প্রত্যেকটা শেডের কিন্তু দারুণ দারুণ কালার রয়েছে, তোমরা দেখ আরেকবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে শেডের কালার। এই যে পার্পল কালারের শেডটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা কালারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কালার।
আর এই যে পার্পল গ্লিটার এটারও সেমই কন্ডিশনস। যাই হোক, তো এবার আসি, এটা ফেক না রিয়েল? তো এটা বিউটি গ্লেজার কিন্তু ফার্স্ট কপি, এটা একদমই রিয়েল প্রোডাক্ট নয়। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম 333-তে। আর তোমরা এর থেকে কম প্রাইসও পেয়ে যাবে বা অনেক অনেক জায়গায় এর থেকে একটু বেশি প্রাইসে পাবে, বা মিশোতে তোমরা যদি এটা পারচেস করো তো এটা হয়তো আরও কিছু টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটা একটা বলবো প্রফিটেবল জিনিস, কারণ 333-তে 60 শেডস, মানে 60খানা কালার রয়েছে, প্লাস গ্লিটার রয়েছে, তারপরে তোমার কালারগুলো মোটামুটি ভালোই পিগমেন্টেড, খুব একটা অসুবিধা যে হবে ব্লেন্ড করতে তা না, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এটা ভীষণ প্রফিটেবল, তো আমি বলবো তোমরা সবাই এটা একবার পারচেস করে দেখতে পারো, জিনিসটা ভীষণই ভালো, অনেক চিপ প্রাইসে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে, প্রোডাক্টটা ভীষণ প্রফিটেবল আমার মনে হয়। তো তোমরা একবার করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, আর আমার ভিডিওটাতে তোমরা যদি কোনো হেল্প হয়ে থাকে বা তোমরা যদি বুঝতে পারো পিগমেন্টেশনটা কিরকম, তো অবশ্যই তার জন্য একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর কমেন্ট করে জানাবে নেক্সট কি কোন জিনিসটা তোমরা রিভিউ দেখতে চাও, তো সেটা ভীষণ ভালো লাগবে আমার। তো সেই জিনিসটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এটুকুই, আজকে এই একটা ছোট ভিডিওই করতে পারলাম, পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন প্রোডাক্ট রিভিউ, লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করে গ্যাকটক চ্যালেঞ্জ, যেটা তোমরা দেখতে বেশি ভালোবাসো, সেই সব ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসছি তোমাদের কাছে। তো আজকের জন্য এটুকুই, টাটা।